করোনাকালে টলিপাড়ায় মা বাবা হওয়ার খবরের সারিতে এ যেন একেবারে অন্যরকম চমক। আগামী ডিসেম্বরেই নাকি রেজিস্ট্রি করছেন বনি কৌশানী, আর এই কথাটাই কৌশানীকে জিজ্ঞেস করতেই চমকে উঠলেন অভিনেত্রী। বললেন, আমি কিন্তু প্রেম সম্পর্ক কোনো বিষয়ই লুকোছাপা করিনি, হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি করতে যাব কেন, এই তো সবে কাজ শুরু হলো, এখন সেটেল হব না আমরা। টলিপাড়ার খবর, 2021-এ বিয়ে করার কথা ছিল বনি কৌশানীর। সেই প্রসঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, রেজিস্ট্রি করার কোনো ইচ্ছা নেই এখনও, করোনার জন্য সব তো পিছিয়েই গেল, আমাদের বিয়েও করোনার জন্য এক বছর পিছিয়ে যাক। 2022-এর আগে আমিও কৌশানী কেউ বিয়ে নিয়ে ভাবছি না, এখন কাজ করতে হবে মন দিয়ে। পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় নতুন ছবিতে কাজ করছেন বনি। 5ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। এই ছবির শ্যুট করতে বোলপুরে যাচ্ছেন বনি। এই মার্ডার মিস্ট্রির ছবিতে তার সঙ্গে থাকছেন অঙ্কুশ ও রীতাভরী চক্রবর্তী। লকডাউনের গোড়ায় কৌশানীর বাড়িতেই আটকে ছিলেন বনি। টলিউডে তাদের প্রেম কাহিনী জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। খুল্লাম খুল্লা প্রেমেই ভরসা রাখেন দুজন। বেশ কিছুদিন আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই জুটি, তবে কোনো ছবির জন্য নয়, বরং এক ক্ষুদে অতিথির জন্য। বনি কৌশানীর জীবনে এন্ট্রি নিয়েছে এক মিষ্টি অতিথি, তার নাম বাহুবলি। কৌশানী নাকি নিজেই আদর করে এই নাম রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় বনি কৌশানীর কোলে এই বাচ্চাকে দেখে সকলেরই মনে হয়েছিল লকডাউনে তাদের বুঝি বাচ্চা হলো। হাসতে হাসতে সেই প্রসঙ্গে কৌশানী বলেছিলেন, বাচ্চাটা আমার নয়, বোনের। অভিনেত্রীদের কোলে সদ্যজাত বাচ্চা দেখলেই মানুষ ভাবে এটা বুঝি তাঁর সন্তান, কিন্তু এটা তো ঠিক না। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর বিনোদন জগতের সবরকম খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।